সি ক্লাস টু আমরা দেখছি সিলেকশন ডিটেলস আজকে। এর মধ্যে সিলেকশন টুল, সাব সিলেকশন, ফেদার, NTLS এবং সিলেকশন স্টাইল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সেগুলো আগে একটু বুঝে নিই যে কোনটা কী। এগুলো এখানে সিলেকশন বলতে এবং লেয়ার এমন একটা বিষয় যে এগুলো আমরা যত ভালো ক্লিয়ার করব আমাদের তত সহজ হবে ফটোশপটা শেখা বা পরবর্তী বিষয়গুলো মানে পরবর্তী পর্যায়ে যে কাজ করা। যেমন আমরা যেটা বলি, গত ক্লাসে আমি বলছি যে ফটোশপ এমন একটা সফটওয়্যার অনেক সহজ হবে যদি আমরা এর লেয়ার এবং সিলেকশন বুঝে নিই। লেয়ার এবং সিলেকশন বিষয়টা যদি আমরা বুঝে ফেলি তাহলে ফটোশপটা সত্যিকার অর্থে অনেক সহজ হবে। আর সেজন্য গুরুত্ব দেওয়া দরকার এই প্রথম দুটা ক্লাস, গত ক্লাস একটা হয়ে গেছে, আজকের একটা ক্লাস। এটা কোনোভাবেই যদি আমি এরকম ভাবি যে এটা না বুঝলাম পরেরগুলো তো বুঝবো, এই দুইটা ক্লাসে যদি আমি না বুঝি কিছু তাহলে পরেরগুলো বোঝাটা আসলেই কষ্টকর হবে। তো সেই জন্য বলা হচ্ছে এই যে আজকের ক্লাসটা হচ্ছে এটাও গত ক্লাসটাও বাসায় ভালোভাবে ভিডিওটা দেখতে হবে, দেখে দেখে যে বিষয়গুলো বলা হচ্ছে সেগুলো নোট করে নিতে হবে খাতায়, হ্যাঁ, এবং তারপর পরবর্তীতে সেগুলো আবার বারবার রিভিউ করতে হবে। তো আজকে শুরু করছি আমরা ফটোশপের সেকেন্ড ক্লাস। এখানে আপনারা দেখেন আজকে ক্লাস সিএতে আছে সিলেকশন ডিটেলস। প্রথমে প্রথম পার্টটা হচ্ছে সিলেকশন ডিটেলস, সেকেন্ড পার্টটা হচ্ছে ইমেজ রিসাইজ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সো সিলেকশন ডিটেলস আজকে আমরা জানবো। দেখেন কীভাবে সে ফটোশপ একটা ডকুমেন্ট, আজকে ডকুমেন্ট সেট আপ নিয়ে আর কিছু বলছি না, ঠিক আছে। কী করবো আমরা আজকে, আমরা যেটা করবো একটা নতুন কন্ট্রোল এন ফাইল থেকে নিউ নিলাম, নেওয়ার পর এখানে কী করবো ডিফল্ট ফটোশপ সাইজ দিচ্ছি, দিয়ে ওকে করবো। তো এখন গত ক্লাসে আমি বলছিলাম যে নর্মালি স্ক্রিন মোড এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, তাই না? আর যেহেতু আমি একটা ডকুমেন্টে কাজ করবো তাহলে কোন স্ক্রিন মোডটা ইউজ করতে হয়, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার। তাহলে কয়বার এফ প্রেস করলে সেখানে যাবে? দুবার এফ প্রেস করলে, সে আমি দুবার এফ প্রেস করছি জায়গাটাতে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এবার এটা জুম ইন জুম আউট যেটা হয় এটা তো আমরা জানি, গত ক্লাসে দেখছিলাম না যে কন্ট্রোল প্লাস দিলে জুম ইন হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। তো আজকে শুরু করার আগে গত ক্লাসের একটু রিভিউ করি। যেমন গত ক্লাসের স্টেপসগুলো কী ছিল মনে আছে? যে প্রথমে ডকুমেন্ট সেট আপটা বুঝে ফেলছিলাম, বুঝার পরে সিলেকশন সরি কালার চুজ করা, কালার চয়েস করে কীভাবে আমরা জানি যে এখানে দুইটা কালার আছে, একটা ফরগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড। এখানে আমি ফরগ্রাউন্ডটা যদি রেড কালার চাই কী করবো, কী করবো এই পাশ থেকে কী করবো, এই যে কালোটা রেড বানাতে চাই কী করবো, এই যে কালোতে ক্লিক করব, করার পরে কি এই রেডটা চয়েস করবো, যেখান থেকে রেড চয়েস করে ওকে দিব, ঠিক আছে। ওকে দিলে এখানে রেড হয়েছে, তাই না? আচ্ছা, আমি নিচের এই কালারটা যদি ইয়েলো বানাতে চাই কী করবো, নিচে ক্লিক করবো, তাই না? নিচে ক্লিক করে এখানে ইয়েলো নিয়ে ওকে দিব। আচ্ছা, এবার আরেকটু রিভিউ হোক, সেটা হচ্ছে আমি যদি এই জায়গাটা টোটাল ডকুমেন্টসটা তো এটা, তাই না? টোটাল ডকুমেন্ট কোনটা? এই হোয়াইট কালার এটা, তাই তো? আমি যদি পুরো এই হোয়াইটটাকে ইয়েলো বানাতে চাই তাহলে কী প্রেস করলে হবে? কি এই অবস্থা? শিফট ডিলিট, কন্ট্রোল ডিলিট। আমি কি ফাইল ডিলিট করতেছি নাকি? কন্ট্রোল ডিলিট প্রেস করবো ইয়েলো কালার অ্যাপ্লাই করার জন্য। কেন কন্ট্রোল ডিলিট? কারণ ব্যাকগ্রাউন্ড কালার অ্যাসাইন করার জন্য শর্টকাট কি কন্ট্রোল ডিলিট অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, যদি কারো একান্ত মনে না থাকে, একান্ত কারোর শর্টকাট কি ইউজ করতে সমস্যা হয় তাহলে কি করা যায়? তাহলে তাদের জন্য অপশন আছে এই যে এডিট মেনু থেকে ফিল দেন, এখান থেকে চুজ করতে পারবে যে ফরগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই করবে নাকি ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমি ইয়েলো যদি অ্যাপ্লাই করতে তাহলে কোনটা করবে, ব্যাকগ্রাউন্ডটা না ফরগ্রাউন্ডটা? ব্যাকগ্রাউন্ডটা দিয়ে ওকে দিব। তাহলে কি এটা পুরোটা ইয়েলো হয়ে গেল? আবার যদি বলি পুরোটা রেড তৈরি করবো তাহলে কী প্রেস করবো? অল্টার ডিলিট, অল্টার ডিলিট ফরগ্রাউন্ডটা, ফরগ্রাউন্ডের কালারটা চাইলে কী করবো? অল্টার ডিলিট, অথবা কী করবো, অথবা এডিট মেনু থেকে ফিল, এখানে যে কোনটা চয়েস করবো ফরগ্রাউন্ড কালার দেন ওকে, ঠিক আছে। আচ্ছা, এই যে কাজটা করছি এটাতে যেটা প্রবলেম সেটা হচ্ছে গরম লাগলে ফ্যানটা ওই যে ওইটা দিলে হবে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সি আমি এতক্ষণ যখন অ্যাপ্লাই করছিলাম তখন প্রবলেমটা কী হচ্ছে, যে প্রবলেম না যেটা হচ্ছে রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে পুরোটাই রেড হচ্ছে অথবা পুরোটাই ইয়েলো হচ্ছে। কিন্তু আমি যদি বলি যে ঠিক মাঝখানে এতটুকু জায়গায় যে এইখানে একটা আলাদাভাবে এখানে কী হবে ইয়েলো অ্যাপ্লাই হবে, তাহলে কী করা যেতে পারে? তাহলে কার হেল্প দরকার? সে আমি মাঝখানে সার্কেল করে ইয়েলো অ্যাপ্লাই করবো, কী কার প্রয়োজন? সিলেকশন। তখন কি আর মনে মনে চাইলে হবে যে একটা সার্কেল চাই? তখন কার প্রয়োজন? সিলেকশন।
তাহলে সিলেকশনের প্রয়োজনীয়তা বোঝা গেছে। সিলেকশন আসলে প্রয়োজনটা কখন হয়, স্পেসিফিক এরিয়ার মধ্যে কোনো কমান্ড অ্যাপ্লাই করতে হলে। সিলেকশনের প্রয়োজনীয়তাটা কেন, যদি স্পেসিফিক মানে আমার রিকোয়ারমেন্ট থাকে যে হ্যাঁ পুরোটা না, হ্যাঁ আমি যেমন একটা কোশ্চেন যদি নাম না ধরে করি আপনাদেরকে, তাহলে কি অ্যান্সারটা সবাই করে, তাই তো? আর যখন স্পেসিফিক কারোর নাম ধরে বলি তখন অ্যান্সারটা কে করবে, যার নামটা বলা হয়েছে সে, তার মানে তাকে আমি সিলেক্ট করলাম কোশ্চেনের অ্যান্সার করার জন্য, এরকম তো? ঠিক সিমিলারভাবে ফটোশপও যখন আমি কী করছি, স্পেসিফিক কোনো পার্টকে কোনো একটা অংশের মধ্যে কোনো কমান্ড অ্যাপ্লাই করতে যাচ্ছি, তখন সেক্ষেত্রে সেই স্পেসিফিক পার্টটাকে আমাকে কী করতে হচ্ছে, সিলেকশন করতে হচ্ছে। সেটা কি শুধু কালার অ্যাপ্লাইয়ের জন্য নাকি ডিলিট করার জন্য? কালার অ্যাপ্লাই ডিলিট অন্য যা কিছু সব কিছুর জন্যই, তাই না? যেমন সি আমি এতটুকু জায়গা এভাবে রেক্টাঙ্গুল, এখানে সিলেকশন করে রাইট ক্লিক করলে এটা রেক্টাঙ্গুলার, এটা হচ্ছে ইলিপস, রাইট? রেক্টাঙ্গুলার নিয়ে আমি কী করলাম, এইভাবে সিলেক্ট করলাম, করার পর একটা লেয়ার ক্রিয়েট করলাম। কেন লেয়ার ক্রিয়েট করলাম, যাতে এটা আলাদা হয়, যদি লেয়ারটা না নিই তাহলে কী হতো, ওটার সাথে লেগে যেত, তাই না? যেমন একটা কাগজের মধ্যে আমি কলম দিয়ে লিখলে কী হয়, কালিটা কাগজের সাথে লেগে যায়, আর সেজন্য কী হয়, আমি চাইলে লেখাটাকে সরাতে পারি না, ঠিক তো? ঠিক সিমিলারভাবে আমি যদি লেয়ারটা না নিতাম তাহলে কী হতো, ওই যে কালারটা নিচের কালারটার সাথে লেগে যেত। এতটুকু বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে আমি কী করছি, লেয়ার নিছি কেন, সেটাকে আলাদাভাবে রাখার জন্য, কি বোঝা গেছে? হ্যাঁ, তো আলাদা লেয়ার তো নিছি, সেই লেয়ার কোনটা সিলেক্ট রাখবো, উপরেরটা না নিচেরটা? কেন উপরেরটা, নিচেরটা রেখে অ্যাপ্লাই করলে কী হবে, নিচেরটার সাথে লেগে যাবে, রাইট? তাহলে আমি নিচেরটা সিলেক্ট করে কালারটা অ্যাপ্লাই করলে হবে না, আমার উপরেরটা সিলেক্ট থাকা অবস্থায় কালারটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি কি হলুদ এখানে অ্যাপ্লাই করবো, কি প্রেস করব, কন্ট্রোল ডিলিট, কেন? হ্যাঁ কন্ট্রোল ডিলিট, ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে আছে, এই সিলেকশনটা চাচ্ছি না, কি প্রেস করব, কন্ট্রোল ডি সি, ওকে? তাহলে এতটুকু ঠিক আছে। এখন মাঝখানে একটু অংশ আমি চাচ্ছি না, ডিলিট করে ফেলবো, কি করা যায়, মনে মনে চাইলে হবে, কি করব, ততটুকু জায়গা আমি সিলেক্ট করব। যেমন আমি এখানে একটা সার্কেল দিয়ে, একটা সার্কেল দিয়ে এখানে একটা সিলেকশন তৈরি করলাম এরকম, সি আমি ডিলিট করলে কতটা ডিলিট হবে, আমি যদি কিবোর্ডে ডিলিট প্রেস করি কতটা ডিলিট হবে, হ্যাঁ ঠিক কতটুকু, এই পুরো জায়গাটা শুধু হলুদের অংশটুকু, বোঝা যাচ্ছে? এই বোঝা যাচ্ছে, এদিকে সারা শব্দ পাওয়া যাচ্ছে, কি বোঝা যায়, আমি একটা এতটুকু জায়গা সিলেক্ট করছি, রাইট? আমি এতটুকু জায়গা সিলেক্ট করে এখন যদি আমি ডিলিট প্রেস করি কোন জায়গাটা ডিলিট হবে, এই যেই লেয়ারটা সিলেক্ট, অর্থাৎ যেই লেয়ারটা সিলেক্ট এবং ওর যতটুকু জায়গা সিলেকশনের মধ্যে পড়ছে, এটাই তো ডিলিট হওয়ার কথা না? এই যে আমি ডিলিট প্রেস করছি, ঠিক না? হ্যাঁ, আর আমি যদি লেয়ারটা এখন এরকম করছি, এটা ওয়ান আছে, আর একটা লেয়ার তৈরি করছি, এবার যদি আমি সারাদিন ডিলিট করি কোনো কিছু ডিলিট হবে, কেন হবে না, রাইট? এই লেয়ারটা যেই লেয়ারটা সিলেক্টেড এখানে তো কিছুই নেই, যে দেখেন দুইটা অফ করে দিলে এই লেয়ারে তো কিছুই নেই, ডিলিটটা হবে কি? তার মানে এখানে সিলেকশনের সাথে কিন্তু একটা লেয়ারের সম্পর্ক আছে, বুঝা গেছে? এখানে অনেকে কনফিউজড হয়ে যায় যে আমি তো কী রে, আমি তো সিলেকশন তৈরি করলাম, সেরকম তো অনেকে করতে পারে, একটা নতুন লেয়ার নিছে কিন্তু সিলেকশন তৈরি করে ডিলিট প্রেস করতে, সারাদিন ডিলিট প্রেস করে ডিলিট হয় না, কেন হয় না, কারণ এই ইয়েলোটা কোন লেয়ারে আছে, আমি চাচ্ছি ইয়েলোটা ডিলিট করতে, ইয়েলোটা কোন লেয়ারে আছে, লেয়ার টুতে, এই যে ওয়ান এটা এটাই, তাই না? তাহলে আমাকে এটা সিলেক্ট করে তো ডিলিট দিতে হবে, তাহলে না ওই জায়গাটা ডিলিট হবে, কি বুঝে যায়নি? হ্যাঁ, আবার এরকম হতে পারে যে আপনি ডিলিট করতেছেন ইয়েলো, ডিলিট হচ্ছে রেড, কি কেন, কারণ রেডটা সিলেক্টেড, ঠিক আছে? এই জন্য এই বেসিকটা মানে নিজের ইয়ে দিয়ে, কমন সেন্স দিয়ে এগুলো বুঝে নিতে হবে, এগুলো আমি বুঝাই দিচ্ছি, তারপরেও নিজের কমন সেন্স মিনিমাম যদি থাকে তাহলে এগুলো মানে কী হবে, সেন্স, নিজের সেন্স দিয়ে কাজে লাগায় এগুলো বুঝে নেওয়া যাবে, ওকে? সি সো এখানে আমরা আজকে চলে আসতেছি, এগুলো গত ক্লাসের বিষয় ছিল, আজকের ক্লাসের বিষয় আমি চলে আসতেছি, সিলেকশন টুলস, যে কয়েকটা সিলেকশন টুলস আছে সেগুলো আগে আমরা শিখে ফেলি, যে কী কী সিলেকশন টুলস আছে, অর্থাৎ সিলেক্ট করার প্রক্রিয়া কী কী আছে ফটোশপে, তো সেগুলো আমরা দেখি। যে এখানে ফটোশপে সিলেকশন, এই যে উপরের যে পার্টটুকু আছে না, এটা পুরোটাই সিলেকশনের জন্য হেল্প করে, উপরের পার্টটুকু পুরোটাই সিলেকশনের জন্য হেল্প করে। এখানে অনেকগুলো আছে, যেমন এখানে এটা মুভ টুল আছে, এখানে রাইট ক্লিক করলে এখানে চারটা আছে, এখানে রাইট ক্লিক করলে এখানে তিনটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে দুটা আছে, তার মানে কতগুলো,
অনেকগুলো আছে, বাট আমাদেরকে প্রত্যেকটা আলাদাভাবে বুঝতে হবে যে কোন টুলসটা কী করে। তো দেখি একটা একটা করে। প্রথমে মুভ টুল, মুভ টুলের কাজ হচ্ছে অবজেক্ট সিলেক্ট করে এটাকে মুভ করানো, ঠিক আছে? যে কোনো অবজেক্ট সিলেক্ট করে, এখানে অটো সিলেক্ট অপশন আছে, অটো সিলেক্ট অফ থাকলে কী হবে, এখন যেটাতে ক্লিক করব, যেমন লালটাতে সি আরও কয়েকটা অবজেক্ট তৈরি করি তাহলে বোঝা যাবে। এখানে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, করে এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি, আরেকটা লেয়ার ক্রিয়েট করলাম, ঠিক আছে? এরকম অনেকগুলো। সি এটা হচ্ছে মুভ টুল, মুভ টুল মুভ করা মানে কি সরানো, তাই না? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা। তো মুভ টুল দিয়ে আমি যখন এটা সিলেক্ট করছি, আমি সরাচ্ছি এটা, ধরে সরছে ওইটা, কেন বলতে পারবেন? কারণ এই লেয়ারটা সিলেক্টেড, ঠিক আছে? আর এখানে অটো সিলেক্ট অফ আছে, আর আমি যদি অটো সিলেক্ট অন করে দিয়ে এখন যদি করি তাহলে কি হবে, তাহলে যেটাকে ধরবো সে অটোমেটিক ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। দুটাই দুটাই, কারণ এটা সিচুয়েশন বলবে যে কোনটা কখন ইউজ করবো। কখনো কখনো এটা ভালো, আবার কখনো কখনো এটা অফ করে দিয়ে এটা ভালো, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করছে, প্রথমে আমি কাজের অবস্থা বুঝে আমি কখনো কখনো এটা অফ করে নিব, কখনো অন করে নিব। তো অন করে নিলে সুবিধাটা হচ্ছে ক্লিক করলে সেটা সিলেক্ট অটোমেটিক ওই লেয়ারটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ক্লিক করলে ওই লেয়ারটা সিলেক্ট হচ্ছে এবং ওইটাই মুভ করছে। তো প্রাথমিক অবস্থায় অর্থাৎ একদম নতুন যারা আমরা, তাদের জন্য এটা অন করে কাজ করাটা একটু সুবিধাজনক, কি ঠিক না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মুভ টুল ক্লিয়ার তো না? মুভ টুল ক্লিয়ার। এবার আমরা শিখবো কি, এখানে রাইট ক্লিক করলে এই যে টুলসগুলো, এইগুলো এগুলো কী করে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, এটা হচ্ছে চার কোণা টাইপের সিলেকশন তৈরি করার জন্য। ওকে, যেসে একটা জায়গায় আমি একটা চার কোণা কিছু করবো, এটা হরিজেন্টালি হতে পারে, ভার্টিক্যালি হতে পারে, অথবা একদমই চার কোণা হতে পারে। যেমন এটা এরকম লম্বা এরকম করলাম, করার পরে এখানে একটা কালার দেবো, তাহলে সিলেকশন করার পরে কী নেওয়া প্রয়োজন বলুন তো? লেয়ার। হ্যাঁ, সিলেকশন করার আগে লেয়ার নিলে সমস্যা আছে? হ্যাঁ, অনেকেই কনফিউজড হয় যে লেয়ারটা কি সিলেকশনের আগে নিব না পরে নিব, এরকম কোনো কথা না। কথাটা সিলেকশন আগেও নিতে পারি, সিলেকশন পরে লেয়ার নিতে পারি, বাট কালার অ্যাপ্লাই করার আগে লেয়ারটা নিতে হবে, বুঝা গেছে? যেমন আগে আমি সিলেক্ট করছি, লেয়ার কি নিছি? নেই নি, কিন্তু এখন লেয়ার ক্রিয়েট করলাম, করে ওই লেয়ারটা সিলেক্ট রেখে এখন কালার অ্যাপ্লাই করলে তো সমস্যা নেই, তাই না? তো আমি এখন কালারটা অ্যাপ্লাই করছি অল্টার ডিলিট দিয়ে, সি সিলেকশনটা কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। আচ্ছা, মুভ টুল দিয়ে এটাকে মুভ করলাম, তাহলে এখন আমি সিলেকশন টুল থেকে যদি সারাদিন এটাকে মুভ করানোর চেষ্টা করি, এটাকে মুভ করবে? কার হেল্প নিব মুভ করার জন্য? অবশ্যই মুভ টুলের। এবং সেক্ষেত্রে সিলেকশনটাকে ডিসিলেক্ট করে নিয়ে মুভ টুলে যেয়ে মুভ টুল দিয়ে এটাকে ড্র্যাগ করব। আচ্ছা, তো এটা রেক্ট্যাঙ্গুলার সিলেকশন, তাহলে চার কোণা সিলেকশনের জন্য আমরা কার হেল্প নিব? এই রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, যদি রেক্ট্যাঙ্গুলারটা তো এরকম ড্র্যাগ করলে এরকম লম্বা হয় অথবা এরকম লম্বা হয়, কিন্তু আমি যদি একদম চার কোণা চাই তাহলে কী করা যায় বলুন তো? শিফট, রাইট। এটা আমরা পাওয়ার পয়েন্টেও শিখে আসছি যে চার কোণা কোনো কিছু করতে হলে আমাকে অবশ্যই সেক্ষেত্রে ইউজ করতে হবে শিফট এর। ওকে, সি তাহলে এখানে অল্টার ডিলিট প্রেস করে এরকম করলাম, কালার অ্যাপ্লাই করলাম। এখন আমি কি লেয়ার নিছিলাম? নেই নি, না নিয়ে কিন্তু কালারটা অ্যাপ্লাই করি, তাতে কী হবে বলুন তো? এখন এখন এটা মুভ করলে কী হবে? দুইটা মুভ হবে একসাথে, কারণ ওই দুইটা অবজেক্ট এক লেয়ারে ছিল, দুইটা অবজেক্টই একই লেয়ারে তৈরি করা হয়ে গেছে, দ্যাটস ওয়াই এটা এরকম। এটা কি তাহলে সরানো যাবে না? এটা তো এক লেয়ারে করে ফেলেছি, সরানো যাবে? কোনো ওয়ে আছে? আছে। কীরকম? এই যে এতটুকু জায়গায় সিলেক্ট করে কাট, কাট বুঝি? কাট মানে কেটে নেওয়া, ওখান থেকে কেটে নেবে, যেমন কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, অথবা এডিট মেনু থেকে যদি আমি কাট দেই, কাট, কাট দিয়ে এখন নতুন একটা লেয়ার নিয়ে আমি যদি এডিট মেনু থেকে পেস্ট করি তাহলে কী হবে? কী হয়েছে, এই যে ওইটা কাট করে অন্য একটা লেয়ার আমি নিয়ে আস, ঠিক আছে? ওইটাকে কাট করে অন্য লেয়ারে নিয়ে আসছি। এগুলো একদমই বেসিক বিষয়, তারপর বলা বোঝানো হচ্ছে। এবার আমি আরেকটা নতুন লেয়ার নিয়ে আমি আর একটু বুঝাই, সি ডিফল্ট ফটোশপ সাইজ, ওকে ওকে। এবার এখানে আমরা দেখি সিলেকশন টুলসের আর একটু ডিটেলস। এখানে যে রেক্ট্যাঙ্গুলার তো পেলাম, ঠিক তার চারপাশে ইলিপটিক্যাল আছে। এখানে একটা বিষয় আছে, আমি যখন এটা ইউজ করি, তাই এটা তৈরি করছি, এরকম হয়েছে, শিফট ধরছি, রাউন্ড হয়েছে, কিন্তু এটা একটু সরাবো আমি, কিন্তু আমার মাউসও ছাড়িনি, শিফটও ছাড়িনি, এটা আছে কোন পাশে? বাম পাশে। আমি সিলেকশনটা নিতে যাচ্ছি ডান পাশে, সম্ভব? এটা প্রয়োজন হয় না কখনো কখনো? হয়তো নাকি? যেমন সি আমি এখানে একটা এরকম, সে একটু আগে ওনার যে ফেসটা উনি তৈরি করছে, সে এরকম একটা ফেস করছে, সি এখানে যে আরেকটা লেয়ার নিয়ে এখানে তো একটা এরকম চোখ তৈরি করছে, এখানে কালো কালো কালার অ্যাপ্লাই করছে,
হ্যাঁ এটাকে কপি করা যায় কি দিয়ে, মুভ টুল দিয়ে অল্টার ধরে ড্র্যাগ করে নাকি। এখন এখানে একটা স্মাইল আমি আঁকবো, তো এখন এখানে করতে যে যখন এখানে স্মাইলটা করতে আছে তো এইভাবে যে এদিকে বাইরে চলে আসছে, কিন্তু আমি তার ছোটে ভিতরে মাঝখানে নিয়ে যেতে কীভাবে, মাউস কিন্তু আমি ছাড়িনি, এই সিলেকশনটা কি সরাই ওখানে নিতে পারবো কীভাবে জানেন, মাউসটা না ছেড়ে স্পেস ধরে, মাউসটা না ছেড়ে স্পেস ধরে এই সিলেকশনটাকে কিন্তু সরানো যায়, পারা যাবে? শিওর? ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা, একবার অভ্যস্ত হয়ে গেলে পরে আর আমার মনে রাখতে হবে না, আমার হাত এমনিই কাজ করবে, যখন এখানে আমি আঁকছি এরকম দূরে চলে গেছে, আল্লাহ এটা তো এই পাশে সরানো দরকার, তখন কী করবো, অটোমেটিক আমার হাতটা স্পেসে চলে যাবে যে এটাকে সরাই এখানে নিয়ে আসা যাবে। মাউসটা ছেড়ে দিলে রাইট, এখন আরেকটা কোশ্চেন করছে যে এরকম তৈরি করে মাউসটা ছেড়েই দিচ্ছে কিন্তু এটা এখানে দরকার, সেক্ষেত্রে কী করা যায়, সেক্ষেত্রে এই সিলেকশন টুলে থাকতে হবে এবং এখানে এই সিলেকশন মুখটাতে থাকতে হবে, এখানে থেকে এটাকে ধরে এরকম সরাই নেওয়া যায়, মুভ টুলে না, এই সিলেকশন টুলেই, বাট এই উপরের এই প্রথমটাকে যেটা বলে নিউ সিলেকশন, তারপর এটাকে ধরে এরকম নিয়ে আসা যায়, ঠিক আছে? না শিফট ধরতে, যদি গোল চাই তাহলে শিফট ধরতে, যেমন আমার সার্কেলটা একদম গোল তাহলে তো শিফট ধরতেই হয়েছে, এখন এই অবস্থা আবার সরাবো তাহলে শিফটের সাথে আবার স্পেসও ধরতে হবে, ধরে এটাকে সরিয়ে আনতে হবে, ঠিক না? তারপরে কি ছাড়বো, আগে শিফট নাকি আগে স্পেস নাকি মাউস, আগে মাউস, আগে মাউস, কারণ আমি শিফট ছেড়ে দিলে তো আবার ওটা ইয়ে হয়ে যাবে, স্পেস ছেড়ে দিলে হবে না, তাহলে কী ছাড়বো, আগে মাউস তারপরে শিফট এবং স্পেস ছেড়ে দেবো, খুব ছোট্ট ছোট্ট বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রথমে কাজ করতে যে এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, তা এগুলো অভ্যস্ত, এই জন্য প্রথমে প্র্যাকটিসটা থাকতে অনেক বেশি, প্রথমে ভিডিওটা দেখে দেখে যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি অভ্যস্ত হওয়া যায় এবং এগুলো শেখা যায়। ওকে সি, তো এরকম আমি ওনাকে দেখালাম যে এরকম এটা করছি, ভালো কথা, তারপরে কী করছি, এখন এটা এরকম মুখ দিলে তো বিপদ নাকি, তো তখন কী করলাম, এখান থেকে সাবট্রাকেটে একটু পরে বুঝাবো আমি, এটা বাদ দিয়ে তারপর আমরা একটা লেয়ার ক্রিয়েট করে তারপরে এর মধ্যে কালার দিছি, ঠিক আছে? তো সেটা কীভাবে হলো সেটা আমরা একটু পরে দেখছি, তো এবার আমরা চলে আসি যে এরকম সিলেকশনের সাথে এখানে এগুলো তো আছে, এর বাইরে কী আছে, সিঙ্গেল রো মার্কিউ টুল, এটা কী করে, এটা ওয়ান পিক্সেলের লাইন তৈরি করে, এই যে এরকম ক্লিক করলে এরকম লাইন তৈরি হয়েছে, আমি যদি এখন কালার অ্যাপ্লাই করি তাহলে কালারটা দেখতে, একটা নতুন লেয়ার নিয়ে অ্যাপ্লাই করি, অল্টার ডিলিট, সি এখানে কি কোনো কালার অ্যাপ্লাই হয়েছে, হয়েছে, সিলেকশনটার জন্য দেখা যাচ্ছে না, চিকন কন্ট্রোল ডি দিলে দেখা যাবে, ঠিক আছে? আবার এটা দিয়ে যদি এটা নিই, এটা ক্লিক করি, এটা কি, এটা ভার্টিক্যাল তাই না, কালার অ্যাপ্লাই করলে অল্টার ডিলিট প্রেস করলাম, কন্ট্রোল ডি দিলে দেখা যায়, এরকম চিকন লাইন যদি তৈরি করা দরকার হয় তাহলে আমরা রেক্ট্যাঙ্গুলার আর মার্কিউ টুল এবং ইলিপটিক্যাল সিঙ্গেল রো মার্কিউ টুল এবং সিঙ্গেল কলাম মার্কিউ টুল আমরা ইউজ করতে পারি, ক্লিয়ার? এর বাইরে কী আছে দেখি, এর বাইরে এটা, এটাকে বলে লেসো টুল, লেসো টুল হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন কলমের মতো, অর্থাৎ আমি আমার নিজের মতো করে একটা কাজ করতে আছে, যে এরকম একটা গাছের শেপ উপরে আঁকতে যাচ্ছে, তাহলে কী করবো, ফ্রি হ্যান্ড, এই যেভাবে হাত ঘুরে ঘুরে যেভাবে আমার পছন্দ ঠিক সেভাবে, এরকমভাবে আমি কোনো শেপ ক্রিয়েট করার জন্য আমি কী করলাম, এবার নিয়ে ছেড়ে দিই, এই যে এরকম একটা সিলেকশন, তার মানে এটা কী কলমের মতো, কোনটা এটা, এই যে এখানে লেসো টুল, এই জন্য লেসো টুলকে বলা হয় ফ্রি হ্যান্ড সিলেকশন, অর্থাৎ হাত ঘুরে কাজ করা, এই যে নিজের মতো করে জাস্ট কলম দিয়ে আমরা যেভাবে কাজ করি না ঠিক সিমিলারভাবে এটা কাজ করে, হ্যাঁ হ্যাঁ এভাবে মিলাই দিলে ভালো, তা নাহলে এভাবে দিয়ে যদি এভাবে ছেড়ে দিই তাহলে সে নিজের মতো এভাবে স্ট্রেট লাইন টেনে নেবে, ঠিক আছে? সেজন্য যেদিক দিয়ে যাবো তারপর এটা কোন দিক দিয়ে কী শেষটা কোথায় হবে ঠিক সেভাবে মিলাই দেবো, ওকে? তো এটা হচ্ছে লেসার টুল, যেটাকে বলা হয় ফ্রি হ্যান্ড সিলেকশন, তারপরে কী আছে, এরপরে আছে এর সাথে এটা, এটার নাম হচ্ছে পলিগোনাল সিলেকশন টুল, পলিগোনালটা হচ্ছে আবার একটু অন্যরকম, কীরকম, একবার ক্লিক করছেন তো আর আপনাকে ছাড়বে না, সে আর ছাড়বে না, গত ক্লাসেও বলছিলাম এরকম যে এটা দিয়ে এখন এভাবে যেভাবে এভাবে দিয়ে করব, এবং যখন যে এটার সাথে ওটা কী করবে এরকমভাবে এটার সাথে মিলাই দিব ঠিক তখন সে আপনাকে ছেড়ে দিবে, যে এটার সাথে এটা মিলাই দিই ছেড়ে দিস, তখন সে একটা সিলেকশনে, কিন্তু এরকম হতে পারে যে কাজ শুরু করছেন এখন এটা ভুল জায়গায় প্রেসটা পড়ছে, তাহলে কী করব, তখন ব্যাক স্পেস, কিবোর্ডে ব্যাক স্পেস দিয়ে ব্যাক করা যায়, ঠিক আছে? এরকম কিবোর্ডে ব্যাক স্পেস দিয়ে আমরা এরকমভাবে ব্যাক করে আবার এটাকে এভাবে তৈরি করে নিতে পারি, ওকে সি? তো এই হচ্ছে বিষয় যেগুলো আমরা দেখলাম, যেভাবে আমরা চাইলে এরকমভাবে কোনো কিছু তৈরি করতে পারি, না এটাকে কন্ট্রোল জেড দিয়ে না, হ্যাঁ এরকম তৈরি করলাম, তারপর আমরা এখানে কালার অ্যাপ্লাই করতে পারি, ওকে সি?
তো এখন এই যে সিলেকশনগুলো এটা হচ্ছে পলিগোনাল অর্থাৎ কর্নার টাইপ সিলেকশন তৈরি করার জন্য আমাকে এটা পলিগন টাইপের সিলেকশন তৈরি করার জন্য এটা হেল্প করছে ক্লিয়ার এরপরেরটা কি এরপর হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল ম্যাগনেট মানে কি চুম্বক তাই না এরকম চুম্বক টাইপের এটা কি করে এটা এরকম যে কোনো একটা কালার এটা হয় মূলত কোনো একটা স্পেসিফিক ছবি টাইপের কোনো কিছুকে সিলেক্ট করার জন্য যেমন আমি একটা ছবি ওপেন করি সি আমাদের লোগোটাই ওপেন করলাম এটাকে এটা আবার ঝামেলা আছে এটা পিএনজি ফরম্যাটে দরকার নেই আমরা অন্য ছবি নিই সি এটা একটা ছবি আমি এই ছবিটা যেভাবে বর্ডারটা আছে ঠিক সেই বরাবর আমি সিলেক্ট করব তাহলে এটা কি রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলে হবে রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলে কি হবে দেখেন তো রেক্ট্যাঙ্গুলার দিয়ে করলে এর চার কোণা ব্যাকগ্রাউন্ডের এই হোয়াইটটাও চলে আসবে তা আসবে না আসবে তাতে লাভ হয় না তাহলে আমি কি করব আমি কি এটা দিয়ে করতে পারবো এটা দিয়ে করলে কি হবে তাও হবে না আমি তাহলে কি নিব লেসোটুল দিয়ে পারা যাবে কেন যাবে না কারণ লেসোটুল ফ্রি হ্যান্ড আমাকে এদিকে আমি যেভাবে চাচ্ছি সেই ওদিক দিয়ে যাচ্ছে না হয়তো আমার কারণ আমার হাত তো এত কন্ট্রোলে আনা সম্ভব না তাহলে এটা হচ্ছে না তাহলে কি পলিগোনাল হ্যাঁ পলিগোনাল দিয়ে কি হচ্ছে এইভাবে কন্ট্রোল করে নেওয়া যাবে কিন্তু তারপর কার্ভগুলো আসবে না যেভাবে ক্লিক করে করে হয়তো যাচ্ছি কিন্তু তারপরেও এটা দিয়েও খুব একটা এরকম কর্নার এবং এটা খুব একটা ভালো হচ্ছে না ওয়েল তাহলে কি করা যায় তাহলে যেটা করা যায় ম্যাগনেট কি করে দেখি ম্যাগনেটটা হচ্ছে জাস্ট আমি বর্ডার দেখায় দিলে ওই দুইটা কালারের পার্থক্যর মাঝখান দিয়ে আমি মাউসটাকে নিয়ে যাবো সে অটোমেটিক্যালি টেনে টেনে নিয়ে যাবো ওই বরাবর ঠিক আছে সে কী করতেছে ওই যে মাউসটা একটু বাইরের দিকে গেলো সে কিন্তু টেনে নিয়ে যাচ্ছে না আর একটু বাইরে বেশি চলে আসলে এটা এখানে থেকে আমরা এটার জন্য করতে পারি সি আমি এটাকে দেখাই দিই এখানে আমাদের এখানে যেটা এটা সিলেক্ট করার পর এখানে অপশন আসছে ফেদার এন্টি এলিয়াস এখান থেকে ফ্রিকোয়েন্সি আছে এটা 57 আছে এটাকে আমরা আরও বাড়িয়ে দিতে পারি হ্যাঁ কন্ট্রাস্টটাকে 10% আছে উইথ 10 পিক্সেল আছে এটাকে আমরা বাড়িয়ে দিই এটাকে আমরা হয়তো এরকম 80 করে দিতে পারি তাতে করে যেটা হবে এটা খুব দ্রুত আরও পয়েন্টগুলো আরও দ্রুত তৈরি করবে হ্যাঁ এবং এটাকে ফ্রিকোয়েন্সিটাকে এবং এখানে এটা কত একটু বেশি দূর থেকে টানবে সেই জন্য আমরা ওই কন্ট্রাস্টটাকে পার্সেন্টেজ বাড়িয়ে দিতে পারি পিক্সেলের পার্সেন্টেজ এই যে দেখেন এখন কী হচ্ছে এভাবে গেলে সে অটোমেটিক্যালি কী হচ্ছে ওই যে বর্ডার টেনে নিচ্ছে না মোটামুটি কাছে দিয়ে গেলে সে কী করতেছে ওই যে টেনে নিচ্ছে তার মানে কি এটা খুব ভালো হ্যাঁ এটা অনেক ভালো নাকি হ্যাঁ ভালো বলে যে এটা খুব ভালো তা না এটা দিয়েও আমরা পরবর্তীতে কাজ করব না প্রফেশনাল কাজ এগুলো আমরা সবগুলো এই সিলেকশনগুলো ইউজ করবো রাফ কাজের জন্য কখনোই প্রফেশনাল কাজের জন্য আমরা এই সিলেকশনগুলোর উপরে নির্ভর করতে পারবো না সেখানে ভুল হলো কি ব্যাক স্পেস দিয়ে ব্যাক করলাম কিভাবে সরাই নিচ্ছি ছবিটাকে সরাচ্ছি কিভাবে স্পেস ধরে হয়েছে এরকম তো এইভাবে এরপর এটাতে কি করা যায় যেটা করার প্রয়োজন সেটা তো আমরা পরবর্তীতে দেখবো কিভাবে কি করা যায় ওকে সি কন্ট্রোল ডি দিলাম তার মানে আমরা ম্যাগনেটিকও দেখলাম এর বাইরে কি আছে এখানে তার কিছু নেই এবার আমরা দেখতে পারি এখানে ম্যাজিক ওয়ান টুল এবং কুইক মাস টুল ম্যাজিক মানে কি জাদু জাদুর মতো সিলেকশন তৈরি করে কীরকম সেটা এবার দেখি যে একটা অন্য আরেকটা ছবি ওপেন করি এটা হচ্ছে জাদুর মতো কীরকম এরকম বিষয়টা যে ম্যাজিক ওয়ান হচ্ছে যেই কালারের উপরে ক্লিক করবো সেই কালারের পুরো জায়গাটুকু সে সিলেক্ট যেমন এখানে ইয়েলো কালার আছে না আমি এই ইয়েলোতে প্রেস করে পুরো ইয়েলোটা সে সিলেক্ট করে ফেলছি ঠিক আছে আমি যখন যে যেমন এখানে সাদাতে ক্লিক করছি সাদা যতটুকু সাদা অংশ আছে পুরোটাই সে সিলেক্ট করে ফেলছে কিন্তু বুঝা গেছে এখন আমি যদি এখানে একটা কালো কালার অ্যাপ্লাই করি তাহলে এরকম হয়ে গেছে তাই না কেন এরকম হলো কারণ সে পুরো সাদা জায়গাটা সিলেক্ট করে ফেলছে যেমন আমি যদি ইয়েলোটা সিলেক্ট করি তাহলে ইয়েলোটা সিলেক্ট করছে অল্টার ডিলিট দিলে এটা কালোটা এরকম হয়ে গেছে এরকমই তো হওয়ার কথা নাকি হ্যাঁ যেহেতু সিলেকশন তৈরি হয়েছে তার মানে যেটা বোঝা যাচ্ছে যে ম্যাজিক ওয়ান টুল হচ্ছে এমন একটা বিষয় যে কোনো কালারের উপরে ক্লিক করে ওই রিলেটেড কালারটাকে সে সিলেক্ট করে ফেলে কিন্তু তার আবার এখানে টলারেন্স ভ্যালু আছে টলারেন্স হচ্ছে শক্তি অর্থাৎ আমি যত বেশি টলারেন্স বাড়িয়ে দিব সে তত বেশি রিলেটেড কালারগুলোকে সিলেকশনের আওতায় নিয়ে আসবে কীরকম যেমন একটা সাইট আছে সাইটের জায়গায় যদি আমি আরও বাড়িয়ে দিই যেমন সাইটের জায়গায় যদি এটা আমি 100 করে দিই তাতে করে কী হবে
যেমন একটু আগে আমি যখন ইয়েলোতে ক্লিক করছি তখন হয়তো আরও বেশি ছিল না, কিছু কিছু বাদ দিয়েছে এখন এটা আরও বেশি নিচ্ছে। যেমন এখানে হোয়াইটে ক্লিক করলাম তখন হয়তো হোয়াইটটা ততটা ভালো নেয়নি, এখন আরও বেশি নিচ্ছে, দেখেন একদম পুরোপুরি নিচ্ছে। দেখেন তো কন্ট্রোল ডি, এখন একদম পুরোই ব্ল্যাক, হোয়াইটটা ছেড়ে ফেলছে, নিয়ে নিচ্ছে না। কিন্তু দেখেন এই টলারেন্সটা যখন আমি কমাই নিব, কন্ট্রোল ডি টলারেন্সটা কমিয়ে নিয়ে এটাকে আমি হয়তো করে নিলাম 30। এখন যখন ক্লিক করবে, এখন যদি আমি অল্টার ডিলিট দিই তাহলে দেখা যাচ্ছে যে কিছু এই যেগুলোগুলো রয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে টলারেন্স হচ্ছে একটা শক্তি, সে রিলেটেড কালারগুলোকে সে সিলেকশন আওতায় নিয়ে আসে, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। এগুলো আমরা পরবর্তীতে ফ্যাসিলিটিসগুলো বুঝতে পারবো। এর বাইরে যেটা আছে কুইক সিলেকশন, কুইক সিলেকশন, এটা কুইক সিলেকশন হচ্ছে পেইন করে করে সিলেকশন তৈরি করা। কেমন? সি, যেমন এই ছবিটা আমি এটাকে এই জায়গাটুকু পেইন করে সিলেক্ট করবো, তখন কী করতেছি, এভাবে পেইন করছি, দেখেন এই জায়গাটা, এই যে পেইন করে এটা সিলেক্ট হয়ে গেল। এবার এটা এই যেভাবে পেইন করছি, সে এটা অ্যাড মোডে থাকছে, এটা পেইন করলাম, এই যে এটা সিলেকশনের মধ্যে চলে আসলো। এভাবে পেইন করে করে দেখেন এই যে এটুক জায়গা স্পেস পেইন করছি, তারপর এটা এটাও পেইন করলাম, এটাও পেইন করলাম, এই যে পেইন করে এই জায়গাটুকুই শুধু আমি সিলেকশন করে ফেললাম, ঠিক আছে। এভাবে পেইন করেছি। এখন কথা হচ্ছে এত যে সিলেকশন কেন করছি সিলেকশনগুলো, তখন থেকে তো শুধু দেখতেছি যে শুধু সিলেকশনই করছি, কেন করছি? অর্থাৎ এই যে তখন থেকে সিলেকশনটা দেখছি, আসলে বিষয়টা হচ্ছে কোনো কমান্ড অ্যাপ্লাই করলে তো সিলেকশন করতে হবে আগে স্পেসিফিকেশনের জন্য। যেমন এই জায়গাটা যে সিলেক্ট করলাম, এখানে আমি কী করতে আছে, এখানে কী কী করা যেতে পারে, এখানে একটা কালার অ্যাপ্লাই করা যেতে পারে প্রথম কথা। যেমন এখানে একটা কালার নিলাম, যেটা কোনো কিছু থাকবে, এটা একটা লাল কালার থাকবে, নিয়ে আমি অল্টার ডিলিট দিয়ে একটা কালার অ্যাপ্লাই, এরকম হতে পারে নাকি? আচ্ছা, হতে পারে যে না এই জায়গাটা আমি কপি করে উপরে আরেকটা জায়গায় নিয়ে যাবো। যেমন কী করবো, সে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম, তাহলে কী হলো, এটা কপি হয়ে দেখেন আরেকটা পার্ট হয়েছে, যে এরকম হয়েছে না, এটাকে কপি করলাম। অথবা দেখা যাচ্ছে এটার মধ্যে একটা এফেক্ট দিব, এটার মধ্যে একটা এফেক্ট হয়তো ফিল্টার্স থেকে, যে এই যে ফিল্টার্স আছে বিভিন্ন ধরনের এফেক্ট আছে, এরকম কোনো একটা এফেক্ট হয়তো এর মধ্যে আমি এরকম দিয়ে দিব, যেরকম ক্রম এফেক্ট দিয়ে আমি কী করলাম, এটাকে এফেক্ট দিলাম, এই যে এরকম একটা এফেক্ট দিয়ে এটাকে ওকে করলাম। তার মানে এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেলো না, কিন্তু তাহলে এটা হলো কীভাবে, এটা তো পুরোটার মধ্যে হতে পারতো। এই যে এফেক্টটা আমি যে দিলাম, এটা কথাই হলো শুধুমাত্র এই জায়গাটাতে না, কিন্তু এটা তো পুরোটার মধ্যে হতে পারতো যদি আমি সিলেকশন না করতাম, কি ঠিক কি না? যেমন আমি দেখাচ্ছি আবার কন্ট্রোলটার যে ব্যাক করলাম কন্ট্রোল ডি, এখন কি কোনো সিলেকশন আছে? নেই। তাহলে এখন যদি আমি এখানে ফিল্টারে যাই, ঠিক সেম স্কেচ এফেক্ট, এখানে যে হয়তো আমি এরকম একটা এফেক্ট দিলাম, যে ওই এফেক্টটা দিলাম, ওকে দিই, এখন কী হলো পুরোটার মধ্যে। তার মানে যেটা বুঝাচ্ছে এতক্ষণ থেকে যে বিভিন্নভাবে সিলেকশন দেখাচ্ছে কেন, অর্থাৎ আমি একটা কাজ যখন একটা ছবির উপরে করব অথবা একটা কমান্ড অ্যাপ্লাই করবো একটা নির্দিষ্ট জায়গায়, তখন সেই জায়গাটা সিলেকশন করাটা তো ইম্পর্ট্যান্ট। তাহলে সিলেকশনটা করতে গেলে তো একটা টুল দিয়ে হয় না, বিভিন্ন ক্ষেত্রে, যেমন পুরোটার জন্য কোনো সিলেকশনের দরকার নেই, কিন্তু হয়তো শুধু ওইটা এক এক সময় এক এক ধরনের সিলেকশন আমাকে হেল্প করবে এটা সিচুয়েশন বুঝে, যে আমি কী চাই। আমি কিন্তু যদি একটা সিলেকশনের উপর ডিপেন্ডেন্ট হই, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। আমাকে সবগুলো সিলেকশনে বুঝতে হবে এবং প্রয়োজন অনুযায়ী এক একটা, সে আমি এই যে যারা আর্মিতে আছে বা এরকম যারা আছে, তাদেরকে কি একটা অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়? না, ওদেরকে তো বিভিন্ন ধরনের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়। এখন তাকে যুদ্ধে পাঠানো হলো অসংখ্য ধরনের অস্ত্র দিয়ে, আর সে শুধু ওই এক ছুরি দিয়ে হয়তো সে যুদ্ধ করে চলে আসতেছে, তাহলে কি হবে? না, তার সিচুয়েশন বুঝতে হবে যে এখন আমার কোন অস্ত্র ইউজ করে। তো এই ঠিক সিমিলার ফটোশপে এই সিলেকশনের এতগুলো ওয়ে কেন দিছে, কারণ এক একটা ছবি বলে দিবে যে আমাকে এখন তাহলে কোন সিলেকশনের হেল্প নিতে হবে, কোন সিলেকশন দিয়ে কাজটা সহজে হতে হবে। তো এটা পারবো কখন? আমি যখন সব টুলসগুলো মাথায় রাখবো, কি ঠিক না? আমি যখন সব টুলসগুলো বুঝবো, প্রত্যেকটা টুলসের ইন্ডিভিজুয়াল বেনিফিট বুঝলে কী হয়, তখন আমি এটা ইমপ্লিমেন্টেশন করতে পারি। আর যদি আমি না বুঝি, তাহলে কিন্তু এটা প্রপার ইমপ্লিমেন্টেশন করতে পারবো না। তখন কী হবে, যে সে দেখা যাচ্ছে আমি যে কাজটা করতেছি 2 ঘন্টা অন্য একজন করে ফেলছে 5 মিনিটে, হতে পারে না? হ্যাঁ, কারণ সে টুলসের ইউজটা ভালো জানে, আমি জানি না বলে আমার 2 ঘন্টা লাগছে। তো আমি চাই যে স্টুডেন্টদের সেটা না হোক, আর সেই জন্য এই বিষয়গুলো নিয়ে এত বেশি ডিটেলস, না তা না হলে কিন্তু দরকার ছিল না প্রত্যেকটা বিষয় নিয়ে এত ডিটেলস আমাদের ডিসকাশন করার। ওকে, সি, এবার চলে আসি, আমরা টুলস এগুলো বুঝছি, আর বাকি যেগুলো আছে যে স্লাইস টুল, ক্রপ টুল, এগুলো আমরা একটু পরে, এগুলো যেমন ক্রপটা বুঝবো একটু পরে, কিন্তু স্লাইসটা পরে। ওকে, সি, এবার আমরা চলে আসি, এবার আমরা চলে আসতেছি কিসে, সাব সিলেকশন, ফেদার, এনটিএলআর সিলেকশন। এবার আমরা চলে আসি সাব সিলেকশন। প্রত্যেকটা সিলেকশনের মধ্যে সাব সিলেকশন থাকে। সাব সিলেকশন কী জিনিস সেটা দেখি, কন্ট্রোল এন, নতুন ডকুমেন্ট নিলাম, ডিফল্ট ফটোশপ সাইজ, ওকে, এফ প্রেস করে স্ক্রিন মোড, 2 বার এফ প্রেস করে স্ক্রিন মোড চেঞ্জ করলাম। এবার আমরা শিখবো সিলেকশনের সাব সিলেকশন কী জিনিস।
এটা এক্সামও থাকে যে সিলেকশনের সাব সিলেকশন কয়টি এবং কি কি। তখন অ্যান্সারটা হয় এরকম, প্রত্যেকটা সিলেকশনে সাব সিলেকশন হচ্ছে চারটি, কি কি? প্রথমটার নাম হচ্ছে নিউ সিলেকশন, দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাড টু সিলেকশন, তিন নাম্বার হচ্ছে সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন, এবং চার নাম্বার হচ্ছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ফটাশ বুঝে এক্সাম হবে, এই কোশ্চেনটা থাকে। হ্যাঁ, তো কয়টা সিলেকশন থাকতেছে? চারটা, কি কি? নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন। নিউ সিলেকশন মানে কি? সবসময় নতুন সিলেকশন। এই যে একটা নতুন করছে, আরেকটা করতে গেলে আগেরটা চলে যাবে, এই জন্য এটাকে কী বলা হয়? নিউ সিলেকশন। পরেরটার নাম কি? অ্যাড টু সিলেকশন, এ ডাবল ডি, অ্যাড। অ্যাড মানে কি? যোগ করা। তাহলে অ্যাড টু সিলেকশন নিয়ে যদি আমি এটাতে একটা আরেকটা এরকম তৈরি করি, তাহলে কী হবে? আগেরটা চলে যাবে নাকি তার সাথে এটা যোগ হবে? ঠিক আছে, তাহলে এরকম হয়। সি, আমি এরকম একটা সার্কেল ক্রিয়েট করলাম, এটা করলাম নিউ দিয়ে, সি এরকম একটা নতুন করলাম, তাই না? ওকে, এবার আরেকটা নতুন দিয়ে যদি এখানে এরকম কিছু একটা করি, তাহলে কি আগেরটা চলে গেছে না? তাহলে আমি কী করবো? অ্যাড দিয়ে, অ্যাড দিয়ে যদি আমি এরকম একটা করি, সরি, অ্যাডে যেয়ে যদি আমি এরকম একটা করি, তাহলে কী হচ্ছে? রয়ে গেল না, ওর সাথে অ্যাড হলো। আবার যদি এরকম করে আরেকটা, কী হলো? অ্যাড হলো বলে তো এরকম হয়েছে নাকি? হ্যাঁ, তার মানে এখন যদি আমি কালারটা অ্যাপ্লাই করি, তার কালারটা কী হচ্ছে? এরকম তো না? ওকে, কন্ট্রোল জেড, ওকে ফাইন। এখন আমি যদি বলি যে মাঝখান থেকে কিছু অংশ বাদ দিব, তাহলে কী করা যায়? তাহলে এটা হচ্ছে সাবট্র্যাক্ট। তিন নাম্বারটার নাম কি? সাবট্র্যাক্ট ফ্রম সিলেকশন। তাহলে এই যে সি, আমি যদি এটার ভিতরে এরকম কিছু তৈরি করি, সি এরকম একটা কিছু তৈরি করলাম, কী হয়েছে এটা? এখন কালারটা দিলে কি এর ভিতরে কালার আসবে? কেন আসবে না? কেন এটা বাদ হয়ে গেছে? বাদ হয়ে গেছে না? এখন কালার দিলে কথা কালার অ্যাপ্লাই হবে ওই দুইটা বাদ দিয়ে, রাইট? ওকে, সি এর ভিতরে কি এখন অ্যাড করা যাবে? এটা যেহেতু খালি, তার মানে এখানে অ্যাড করা যাবে। এখানে কি অ্যাড করা যায়? অ্যাড দিয়ে যদি এখানে সারাদিন অ্যাড করি, কোনো কিছু অ্যাড হবে? কেন অ্যাড হয় না? কি এখানে অ্যাড হয় না? কেন এখানে অ্যাড হয় না? তো এখানে আবার অ্যাড হবে, যেখানে অ্যাড হয় আবার এর ভিতরে অ্যাড হয়। কেন হয়? কারণ এটা তো অলরেডি অ্যাডের মধ্যেই আছে, এটা তো অলরেডি অ্যাডের মধ্যেই নাকি? তাহলে তো এখানে অ্যাড হওয়ার কিছু নেই, এটা তো মানে অলরেডি সিলেক্টেড এরিয়াই আছে। সো এটা সিলেক্টেড, তার মানে এখানে আমি পারবো সিলেক্ট করতে চাইলে? এখানে পারবো না? কেন? কেন এখানে পারা যাচ্ছে কেন? কারণ এটা তো সিলেক্ট করে নেই, এরকম হচ্ছে না বিষয়টা? হ্যাঁ, সো এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, এই যে একটু আগে যে বললাম যে স্মাইল ক্রিয়েট করলাম, হ্যাঁ, অথবা একটা চাঁদ তৈরি করবো, একদিনের চাঁদ, কীভাবে? সি এটা নিউ দিয়ে একটা এরকম সার্কেল ক্রিয়েট করলাম, রাইট? এবার কী করবো? সাবট্র্যাক্ট দিয়ে এরকমভাবে এটা মাইনাস করে দিব। তাহলে কী হলো? এটা সহজ হয়ে গেল না? হ্যাঁ, তা নাহলে কি এটা কঠিন হতো না? ঠিক আছে, তো ওই যে একটু আগে যে দেখালাম যে স্মাইল ক্রিয়েট করলাম, কীভাবে? এভাবেই তো না? হ্যাঁ, তো তাহলে কী হলো? এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে অ্যাড, আর এটা হচ্ছে সাবট্র্যাক্ট, আর তারপরটা কি? ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট মানে কি? ইন্টারসেক্ট হচ্ছে যে একটা সিলেকশন তৈরি করা আছে, একটা সিলেকশন তৈরি করা আছে, আর ইন্টারসেক্ট দিয়ে যখন আরেকটা সিলেকশন তৈরি করবো, তখন কী হবে তার? হ্যাঁ, তখন কী হবে যে এরকম ওভারল্যাপ অংশটুকু থেকে বাকিটুকু চলে যাবে। তাহলে ইন্টারসেক্টের কাজ কি? কোশ্চিন হতে পারে, যেহেতু MCQ, একটা কোশ্চিন ডিসক্রিপশন থাকতে পারে যে দুইটা সিলেকশনের ওভারল্যাপ অংশটুকু রেখে বাকিটুকু চলে যাবে, নিচের কোন সিলেকশন, তখন ওখানে হয়তো অপশন থাকবে, হ্যাঁ, অ্যাড সিলেকশন, সাবট্র্যাক্ট সিলেকশন, ইন্টারসেক্ট, তখন কোনটা দিতে হবে? ইন্টারসেক্ট, রাইট? কোশ্চিনগুলো তো এভাবেই হবে না? ওকে, সি তাহলে ইন্টারসেক্ট হচ্ছে দুইটা সিলেকশনের ওভারল্যাপ অংশটুকু রেখে বাকিটুকু চলে যাবে। আচ্ছা, তো তাহলে সিলেকশনের আমাদের সাব সিলেকশন বোঝা শেষ, এবার শিখবো ফেদার কি। ফেদার লিখে রাখেন, ফেদার হচ্ছে কোনো সিলেকশনের সাইড এজগুলোকে স্মুথ করে, কোনো সিলেকশনের সাইড এজগুলোকে কি করে? স্মুথ করে, ফেদার। ফেদার আবার ফাদার যেতে না হয়ে যায়, ফেদার হচ্ছে FEATHER, FEATHER, ঠিক আছে? কোনো সিলেকশনের সাইড এজগুলোকে স্মুথ করবে। যেমন ফেদার যখন জিরো, তখন আমি একটা সিলেকশন তৈরি করার পরে কালার অ্যাপ্লাই করলে সেটা হয়ে যায় এরকম, সে সাইড এজগুলোকে স্মুথ করবে, স্মুথ।
ঠিক আছে, এই যে আমি একটা সিলেকশন ক্রিয়েট করছি, দেখেন ফেদার কত আছে বলেন তো, এখানে ফেদার অ্যামাউন্ট জিরো। তাহলে আমি একটা সিলেকশন তৈরি করে আমি যখন এখানে কালার অ্যাপ্লাই করলাম, তখন সাইড এজগুলো কি স্মুথ হয়েছে? কিসে কালার অ্যাপ্লাই হয় না কেন? ও লেয়ার সিলেক্ট ছিল না। সি এখানে কি হয়েছে, এটা একটা অবজেক্ট, এখানে কালার অ্যাপ্লাই হয়েছে, বাট এটা এরকম ফেদার কি ছিল জিরো, বাট আমি এটা তৈরি করে এখানে ফেদারে যদি অ্যামাউন্ট দিয়ে দিই, যেমন ফেদার অ্যামাউন্ট দিলাম কত হচ্ছে 20 পিক্সেল দিয়ে এখানে একটা সিলেকশন ক্রিয়েট করলাম। এবার সি এবার দেখেন তো দুটোর মধ্যে পার্থক্য কী হয়েছে, এটা কিন্তু ছড়াই গেছে, স্মুথ হয়ে গেছে সাইডগুলো, রাইট? যেমন আবার দেখাই, এভাবে এফ প্রেস করে একটা ছবি নিয়ে আসি আমি, এই যে দেখেন এটাও নিলাম না, একাধিক ডকুমেন্টে কাজ করছে এই জন্য কোন স্ক্রিন মোডে আছে আমি, স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা সি দেখেন তো এখানে আমি ফেদারটা জিরো রাখলাম, জিরো রেখে এই ফেসটাকে সিলেক্ট করলাম, এই ফেসটাকে সিলেক্ট করে আমি মুভ টুল দিয়ে এটাকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। এখানে কি সাইডটা কি এরকম না, একদমই হার্ড, বাট আমি যদি এখানে সিলেকশন টুলে যে এখানে ফেদার অ্যামাউন্ট দিলাম কত, সে কত 20 দিয়ে এবার যদি আমি ফেসটা সিলেক্ট করি, ঠিক আছে, এখন আমি যদি ড্রাগ করে নিয়ে আসি এখান থেকে, ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিই, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য কি এটা আর এটার মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু ঠিক যতটুকু ছিল ততটুকু, এর বাইরে কিন্তু কিছু আসেনি, আর এটা কি হয়েছে আমার সিলেকশনের বাইরেও কিন্তু বাকি জায়গাগুলোকে সে নিয়ে আসছে স্মুথলি। তার মানে ফেদার কি করছে, স্মুথনেস তৈরি করছে, সিলেকশনের সাইড এজগুলোকে স্মুথ করছে, এবং দ্যাটস ওয়াই বিষয়টা এরকম হচ্ছে। আর এটা তাহলে অ্যামাউন্ট কত দিব, এখন কোশ্চেন হতে পারে এটা অ্যামাউন্ট তাহলে কত দিব, এটা ডিপেন্ড করছে যত বেশি হাই রেজলিউশনের ছবি তত বেশি ফেদার দিব, আর যত লো রেজলিউশনের ছবি তত কম, অথবা যত ছোট সিলেকশন তত কম, ঠিক আছে। তো আমার সিলেকশনের চেয়ে যদি আমি ফেদার বেশি দিই তাহলে সে এরর দেখাব, কেমন, যেমন এখানে আমি সিলেকশনটা করব, এখানে হয়তো ফেদার দিলাম অনেক বেশি, দিলাম 100, সিলেকশনটা তৈরি করলাম এখানে দিলাম 100, আর এখানে সিলেকশনটা করলাম এই যে ছোট্ট ছোট্ট একটা সিলেকশন, তাতে করে কী হবে, সে নিবে না, বলবে ওয়ার্নিং নো পিক্সেল আর মোর দ্যান 50% সিলেক্টেড, সে 50% উপরে সিলেকশন তৈরি করতে পারতেছে না, এত বেশি ফেদার আছে, কারণ আমার সিলেকশন আছে। কিন্তু এটা যদি একটু বড়ো সিলেকশন করি তাহলে আবার নিবে, সেই ক্ষেত্রে যেমন এরকম বড়ো করলাম সেক্ষেত্রে আবার সে নিতে পারবে, এই দেখেন এখন কিন্তু নিস কি ঠিক না, কারণ এখন সে পাচ্ছে 50 পিক্সেলের, এটা সে নিতে পারতেছে, সে এরকম ওয়ার্নিং আসতে পারে যে সিলেকশনের উপরে। তো যাই হোক, আমরা যেটা ফেদার এটা তো বুঝছি নাকি, তাহলে ফেদারের বিষয়টা বুঝলাম। এখন কথা হতে পারে যে এটা কীভাবে আনতেছে, এখানকারটা এখানে আনতেছে কীভাবে, এটা কোন স্ক্রিন মোডে আছে, ডকুমেন্টগুলো স্ট্যান্ডার্ড রেখে কী করতেছি, এরকম সিলেক্ট করছি, সিলেক্ট করছি আর কী করতেছি, আচ্ছা সরি এখানে ফেদারটা জিরো করে দিই। আচ্ছা ফেদার দেওয়ার নিয়মটা বলে দিই, ফেদার দেওয়ার নিয়ম বলে দিই, ফেদার কখনো এখানে দিয়ে আমরা অ্যাপ্লাই করবো না, ফেদারটা সবসময় সিলেকশন তৈরি করার পরে অ্যাপ্লাই করবো। এখন তাহলে কীভাবে, তাহলে সিলেকশন এখানে তৈরি করে ফেললাম, সিলেকশন আমি এখানে অ্যাপ্লাই তৈরি করে ফেললাম, তাই না, তৈরি করার পরে এখন এখানে ফেদার দিব, কীভাবে দিব, তাহলে কি ওখানে যেয়ে লিখে দিব, না, সিলেকশন তৈরি করার পর এখানে যদি লিখে শেষ করে দিই কোনো লাভ নেই, সিলেকশন তৈরি করার পরে ফেদার অ্যাপ্লাই করার তিনটা নিয়ম আছে, সিলেকশনটা তৈরি করে ফেলানোর পরে ফেদার অ্যাপ্লাই করার তিনটা নিয়ম আছে, কী কী, এক হচ্ছে সিলেক্ট মেনু থেকে মডিফাই ফেদার মনে থাকবে, দ্বিতীয়ত হচ্ছে শর্টকাট কি অল্টার কন্ট্রোল ডি, শর্টকাট কি কি প্রেস, এটাখানে এখানে প্রেস করে ফেদার আনতে পারি, অথবা শর্টকাট কি কি অল্টার কন্ট্রোল ডি, দুইটা অল্টার কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করলেও ফেদার আসতে পারে দুইভাবে। আরেকটা অপশন কি, সিলেকশনের উপরে রাইট ক্লিক করে ফেদার আনা যেতে পারে, তাহলে টোটাল ফেদার কয়ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে, চারভাবে, একটা আগে দেখছি কীভাবে সিলেকশন তৈরি করার আগে, সিলেকশন তৈরি করার আগে একভাবে, আর সিলেকশনটা তৈরি করে ফেললে পরে কয়ভাবে, আবার তিনভাবে, সিলেকশন তৈরি করে ফেললে পরে তিনভাবে, আর সিলেকশন তৈরি করার আগে একভাবে অ্যাপ্লাই করা যায়, কি ঠিক না, হ্যাঁ।
তো এবার এই সিলেকশনটা তৈরি করার পর এই সিলেকশনের মধ্যে ফেদার অ্যাপ্লাই করার জন্য কি করলাম, আমি কোনটা ইউজ করব, আমি তো তিনটা দেখালাম, কোনটা ভালো লাগে, কার কাছে ভালো লাগবে, কোনটা কি রাইট ক্লিক, রাইট, যে এটা রাইট ক্লিক করে এখানে, আবার যারা খুব কিবোর্ডে যারা খুব ওস্তাদ তারা এখানে কন্ট্রোলটা ডি দিয়ে করবে, তাই না? তারপরে এখানে আসবে, এখানে আমি দিয়ে দিলাম কত, সে 30 দিছি। আচ্ছা এখন অনেকের কাছে কষ্টকর হবে, মুভ টুল দিয়ে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দেয়া, অনেকে কি করবে এখান থেকে ড্রাগ করে এখানে ছেড়ে দিবে, তাতে করে কিন্তু ছবির 12টা বাজলো। কি করতে হবে, হয় এখান থেকে ড্রাগ করে মাউসটাকে ছাড়তে হবে এই ডকুমেন্টে, অথবা কি করতে হবে, অথবা করতে হবে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি মানে কি কপি, এখানে যে কি করব কন্ট্রোল ভি পেস্ট, ঠিক আছে? কোনটা সহজ, এটা সহজ, হ্যাঁ। তো আমি সবগুলো শেখালাম, যার কাছে যেটা ভালো মনে হয় সেটা করবে, বুঝা গেছে? যার কাছে যেটা ভালো মনে হয় সে সেটা করার চেষ্টা করবে। এটা হলো কথা যে আমি ওখান থেকে ছবিটাকে এভাবে ফেদার দিয়ে এখানে কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম। ওকে সি, তাহলে আমরা ফেদার বুঝলাম। এবার শিখব এন্টি এলিয়াস, এবার শিখব সিলেকশনের কি এন্টি এলিয়াস। এবার এন্টি এলিয়াস কি জিনিস সেটা দেখি, কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি, ডিফল্ট ফটোশপ সাইজ, ওকে, এফ প্রেস করে স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারে নিয়ে আসি। এবার এন্টি এলিয়াস কি সেটা দেখেন, এন্টি এলিয়াস হচ্ছে সিলেকশনের শ্যাডো পিক্সেল তৈরি করে, সিলেকশনে কি করবে শ্যাডো পিক্সেল তৈরি করবে। কেমন বিষয়টা দেখি, সি আমি যখন কোনো একটা সিলেকশন তৈরি করছি এখানে এন্টি এলিয়াস থাকে, শুধুমাত্র এটা লিখে রাখতে হবে আপনি যখন নোট করবেন, শুধুমাত্র রেক্টাঙ্গুলার সিলেকশনে এন্টি এলিয়াস অফ থাকে, এছাড়া অন্যান্য সিলেকশনগুলোতে এন্টি এলিয়াস থাকে। তো এন্টি এলিয়াস নিয়ে আমি যখন এখানে একটা সিলেকশন ক্রিয়েট করলাম, এখন এখানে কালার অ্যাপ্লাই করছি, এন্টি এলিয়াসটা কী ছিল, অন ছিল, অন থাকা অবস্থায় আমি এটা অ্যাপ্লাই করলাম, আবার এবার অফ করে দিয়ে অ্যাপ্লাই করছি, দুইটার মধ্যে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছি আমরা, রাইট? একটা হচ্ছে রাফ হয়েছে, তাই না, এই যে সাইডগুলো, তাই না, খাঁজ কাটা হয়েছে, আর এটা কি হয়েছে স্মুথ, কেন হয়েছে একটু জুম করে দেখি, এটা লাস্ট পিক্সেলের পরের পিক্সেল আর কোনো শ্যাডো পিক্সেল তৈরি করেনি, কিন্তু এখানে কি করছে, লাস্ট পিক্সেলটার পরেও সে দুইটা ট্রান্সপারেন্ট পিক্সেল অ্যাপ্লাই করে এটাকে স্মুথ করছে, ঠিক আছে? তাহলে এটা কেন এরকম, যে এটাতে এরকম আছে এটা এরকম, তাহলে এটা দরকারটা কোথায়, কোনটা খারাপ লাগছে, এটা খারাপ লাগছে, তাহলে এটা কি দরকারটা কোথায়, এন্টি এলিয়াসের দরকার আছে, আছে। এটা কখন দরকার হয়, যখন আমরা ওয়েব ডিজাইনের কাজ করব, খুব ছোট ছোট কোনো টেক্সট বা কোনো অবজেক্টের কাজ করব, তখন এই এন্টি এলিয়াসটা অফ করে কাজ করতে হয়, ঠিক আছে? অনেক নিখুঁত কাজ, আমরা যখন ওয়েব ডিজাইনের পরবর্তী কাজ করব তখন এটা আমরা ডিটেল বুঝবো যে কেন এন্টি এলিয়াস অফ রেখে কাজ করব, কখন কখন অন করে কাজ করব। তাহলে এন্টি এলিয়াস জিনিসটা কি, এন্টি এলিয়াস হচ্ছে সিলেকশনের সাইডে যে কি করবে, শ্যাডো পিক্সেল তৈরি করবে, কি বোঝা গেছে? ওকে, এরপরে অপশনে আসি আমরা, সিলেকশন, রাইট, নর্মালি এন্টি এলিয়াস অন করে কাজ করবে, এটা অন করেই কাজ করবে সব সময়। এন্টি এলিয়াস, এন্টি এলিয়াস হচ্ছে যখন এন্টি এলিয়াস অন থাকবে তখন তার সিলেকশন তৈরি করবে, যখন এন্টি এলিয়াস অন রেখে কোনো সিলেকশন তৈরি করবো তখন তার কালারে কি হবে, এই যে এরকম, এই যে পাশ দিয়ে কিন্তু এই যে শ্যাডো পিক্সেল, এই যে লাস্ট এটা, তারপরে দুইটা পিক্সেল রাখছে না, এটা কি শ্যাডো পিক্সেল বলছে, অর্থাৎ অপাসিটি কমায় কমায় আস্তে আস্তে স্মুথ করে দিস, ঠিক আছে, শ্যাডো পিক্সেল। কিন্তু এখানে কি হয়েছে, এটা কিন্তু করেনি, এই লাস্ট পিক্সেলের পরে কিন্তু দুইটা পিক্সেল তৈরি করেনি, দ্যাটস এটা খাঁজ কাটা হয়েছে। একটা ছবির ক্ষেত্রেও তাই হবে, যেমন এখান থেকে যখন আমি এন্টি এলিয়াসটাকে অফ করে এখানে একটা সিলেকশন তৈরি করছি, সি এটাকে যখন ড্রাগ করে এখানে নিয়ে আসছে তখন কি হবে দেখেন তো, দেখেন এটা সাইডগুলো দেখছেন খাঁজ কাটা, কেন এন্টি এলিয়াসটা অফ ছিল, কিন্তু অন থাকলে কি হতো, এটা স্মুথ করে ফেলতো, ঠিক আছে? এটা আমরা ইউজ করব কখন, এন্টি এলিয়াসটা অফ করবো যখন ওয়েব ডিজাইনের কাজ করব, ছোট্ট ছোট অবজেক্টের কাজ করব, টেক্সটের কাজ করব, তখন এন্টি এলিয়াসটাকে অফ করে কাজ করব, তাতে করে সেটা ক্লিয়ার থাকবে, ফাটবে না, ঠিক আছে? ওটা আমরা দেখবো, যেমন এগুলো আমরা পরবর্তী, যেমন সি এখানে একটা লাইন তৈরি করব, এই যে এরকম একটা লাইন, সে এটা দিয়ে একটা লাইন ক্রিয়েট করলাম এরকম ওয়ান পিক্সেল, এখন কন্ট্রোল এন্টার দিয়ে আমি যদি এখানে কালার দিই তাহলে কী হবে, এটা এখন এন্টি এলিয়াসটা অফ আসে, হ্যাঁ, তার জন্য এরকম, আর ইন্টারেস্ট অন থাকলে এর পাশে একটা শ্যাডো পিক্সেল তৈরি হয়ে যায়, তখন এটা খারাপ লাগবে। এরকম অনেক বিষয় আমরা পরবর্তী ওয়েবের ক্ষেত্রে দেখব। তাহলে সিলেকশন স্টাইলগুলো, সিলেকশন স্টাইল তো গেল, এন্টি এলিয়াস সিলেকশন স্টাইল তো ওগুলোই, হ্যাঁ, বড় বড় অবজেক্টে কখনো অফ রাখবো না, তাতে করে একটা হ্যাজিনেসটা চলে আসবে, খারাপ লাগবে,
খুব ছোট্ট নিখুঁত ওরকম অবজেক্টের ক্ষেত্রে আমরা ওটাকে অন করে কাজ করতে পারি, অফ করে কাজ করতে পারি। ওকে, তো ক্লিয়ার তো সিলেকশন বিষয়? হ্যাঁ, বারবারই বোঝানো হয়েছে এবং এগুলো বলা হলো বারবার, যেটা নোট করতে হবে, তা না হলে আবার পারা যাবে না। হ্যাঁ, তা না হলে এগুলো বোঝা যাবে না বারবার দেখে, একবার নোট করে ফেলতে পারলে এগুলো আর প্রবলেম হবে না। হ্যাঁ, এবং অনেক কিছু হাতে চলে আসবে। আচ্ছা, এবার আমরা দেখি ইমেজ রিসাইজ। খুব মজার একটা বিষয়, এটা আমাদের কাজে আসবে, এখন থেকে কাজে আসবে, যে একটা ছবি আমি তুলছি। হ্যাঁ, আমরা তো রেগুলার সবাই ফেসবুক ইউজ করি, তো ফেসবুকে একটা ছবি আপ করবো, নিজের প্রোফাইল পিকচার হিসেবে আপ করবো, বা টাইম লাইনের ছবি হিসেবে আপ করবো, বা একটা ছবি মেমোরিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এরকম কিছু বিষয় আসতেছে। তো এরকম নানা কাজগুলো যাতে আমরা ইমেজ রিসাইজের মাধ্যমে করে ফেলতে পারি, সেটা আমরা এখন শিখবো যে কীভাবে এগুলো করা যেতে পারে, কী কী এর মধ্যে আসতে পারে। যেমন একটা ছবিকে নির্দিষ্ট সাইজে ছোট করা, অথবা নির্দিষ্ট সাইজে কেটে ফেলা। হ্যাঁ, যেমন আমরা জানি ফেসবুকের ব্যানারের সাইজ জানি আমরা, ফেসবুকের টাইম লাইনের উপরে যে ব্যানারটা থাকে, টাইম লাইনটা কাভার ফটো, ওটার সাইজ জানি জানি না সে। হ্যাঁ, তাহলে আমি কি করছি, একটা ছবি ওপেন করি আগে। এখান থেকে ম্যাটেরিয়ালসে গেলাম, আমাদের স্টুডেন্টের তোলা কিছু ছবি, এখান থেকে একটা ছবি নিই। এই ছবিটাই নিলাম, এটা একটা ছবি, এটা একটা ছবি। এখন আমি বলছি এই ছবিটার এই অংশটুকুকে আমি ফেসবুক প্রোফাইল হিসেবে ইউজ করব, ফেসবুক প্রোফাইল না, সরি, ফেসবুক কাভার ফটো হিসেবে। এখন ছবি হচ্ছে লম্বা, আমার ছবিটা হচ্ছে পোর্ট্রেট এরকম, তাই না? তো এটা আছে এরকম, কী বলে, এটা এটা পোর্ট্রেট আছে, আমার একটা ল্যান্ডস্কেপ দরকার। তাহলে কী করব, তাহলে কী করা যায়, তখন এখানে ক্রপ টুল আমাকে হেল্প করবে। তার আগে আমাকে সাইজ জেনে নিতে হবে। যেমন আমরা জানি ফেসবুকের যে কাভার ফটোর যে সাইজটা, সেটা সাইজটা হচ্ছে 850 পিক্সেল উইথ, উইথে 850 আর হাইটে হচ্ছে 312 পিক্সেল, 850 বাই 312। তাহলে এই ছবিটাকে আমি কী করব, 850 বাই 312 ক্রপ করব। কীরকম যে ক্রপ টুলে চলে যাব, যাওয়ার পর এখানে উইথে কী লিখব, 850 পিএক্স, পিএক্স মানে কি, পিক্সেল, আর এখানে লিখব 312 পিএক্স। আর এখানে রেজুলেশন কত লিখবো, যেহেতু ফেসবুক ইলেকট্রনিক মিডিয়ার, তাহলে রেজুলেশন কত দিব, 72, তাহলে এখানে 72 দিব। এবার আমি এটাকে ক্রপ করব, কিভাবে, ক্রপ টুল দিয়ে এভাবে ক্লিক করে ড্র্যাগ করব, কতটুকু হয়েছে এতটুকু, তাহলে কি হবে, এটাকে টানবো আমরা, এটা রেশিও অনুযায়ী যতটুকু আসবে। এটা কিন্তু এখন আমি যদি এদিকে নিচে টানি তাহলে কিন্তু হবে না, সে কিন্তু তার রেশিও অনুযায়ী হয়, এতটুকু দিয়ে ইন্টার দিলে এতটুকুকেই সে ওই সাইজ করে ফেলবে, এটা এত বড় করে যদি, এখন আমি যদি বলি আল্লাহ এগুলো তো বাদ পড়ে গেলো, বাদ তো পড়বেই কি, তাই না? আমি যদি তাহলে এটা নিচে নামে, নিচে নামলে উপরে মাথা বাদ পড়তেছে উপরে, কারণ ওই রেশিও তো আমাকে রাখতে হবে। তো এরকম ভাবলে হবে না যে আমি পা থেকে মাথা পর্যন্ত পুরোটা এই সাইজে, তাহলে কি হবে, তাহলে তো ছবিটাকে চ্যাপ্টা বানাতে হবে, সেটা তো করবো না আমরা। আমরা রেশিও অনুযায়ী ঠিক যতটুকু আসলো এতটুকুকে রেখে কী করবো, এই যে সি, এতটুকু ঠিক আছে, এখন কী প্রেস করবো, এন্টার, এন্টার প্রেস করার সাথে সাথে এটা একদম ফেসবুক, এখন কী বলতেছে, আরে এত ছোটো হয়ে গেছে, ছোটো হয়নি, এটা বড়ই আছে, কারণ এটা অনেক কম পার্সেন্টেজ, জুমটা কম দেখাচ্ছে, কত পার্সেন্ট জুম দেখাচ্ছে, মাত্র 16%, তার মানে এটা 100% দেখলে আমরা বুঝবো, ফি ভিউ থেকে আমরা অ্যাকচুয়াল পিক্সেল দেখি, এই যে অ্যাকচুয়াল পিক্সেলটা দেখতে পাচ্ছি, তার মানে এই সাইজটা। তাহলে কী হলো, ওই ছবিটার থেকে আমি কী করলাম, খুব সহজে এটাকে ক্রপ করে আমার ফেসবুক সাইজ করে ফেললাম, ঠিক আছে? তাহলে কি পারা যাবে, তারপর হয়তো এটা একটু কালার টালার লাইট টাইট অ্যাডজাস্ট করবো, কীভাবে, এখানে ইমেজ আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে হয়তো লেভেল আছে, লেভেলে যেয়ে হয়তো কালারগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবো, যে কীরকম কী হবে, এরকমভাবে এগুলো লাইট টাইটগুলো অ্যাডজাস্ট করে নিয়ে, হ্যাঁ, তারপর করবো কি, এটাকে হয়তো সেভ করে দেবো, ওকে দিয়ে, তারপর এটাকে কী করবো আমরা, সেভ করবো। তাতে করে কী হলো, আমার একজ্যাক্ট, তাহলে কী হবে, ওই যে আমরা ফেসবুকে অনেক সময় কী কাভার ফটো আপ করি, একটা দেখা যায়, আমি চাই একটা জায়গা দেখাতে, দেখায় আরেক জায়গা, কিন্তু এভাবে করলে কী হবে, যেটা দিলাম ঠিক সেই জিনিসটাই কী করবে, ফেসবুক কাভার ফটোতে দেখাবে, কী পারা যাবে। তারপর এটা সেভ করবো কীভাবে, দুভাবে সেভ করা যায়, একটা হচ্ছে ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ কেন দিব, এটা অন্য একটা নামে সেভ করবো, অরিজিনাল ছবিটা যাতে নষ্ট না হয়, তাতে করে সেভ অ্যাজ দিয়ে আমি ডেস্কটপে হয়তো একটা নাম দিয়ে আমি এটাকে কী করবো, সেভ প্রেস করবো, দেন এটাকে যত না জেপিজিতে সেভ করবো, অবশ্যই জেপিজি ফরম্যাটে, আবার বলে দিই, কী করবো, ফাইল থেকে সেভ অ্যাজ,
এখানে যে এখানে ফরম্যাট নিব কি জেপিজি নিয়ে যেই জায়গায় সেভ করতে চাই, যেমন ডেস্কটপে যে এখানে একটা নাম দিলাম এফবি কভার ফটো দিলাম, দিয়ে কী করবো সেভ প্রেস করবো, দেন এটাকে বাড়িয়ে দিয়ে 100 যদি ফাইল সাইজটা একটু ভালো রেজলিউশন চাই প্রোগ্রেসিভ এখানে 5 দিব, যদি একটু মেমোরিটা ভারী চাই মানে ভালো চাই তাহলে এটা দিয়ে ওকে দিব সি। এবার এখানে যাই দেখি এটা হচ্ছে আমাদের ফেসবুক কভার ফটো দেখি সি ওকে, এবং এটাকে আপ করলো, কিন্তু এটা মেমোরি সাইজ কত সেটা এবার দেখি, এটা মেমোরি সাইজটা হচ্ছে এরকম প্রপার্টিস মেমোরি সাইজ হয়েছে 231 কিলোবাইট, কিন্তু মেইন অরিজিনাল ছবিটা কত ছিল অনেক বেশি তাই না 4 মেগাবাইটের উপরে, তো এটা 200। এখন বলি এখন আমি যদি মনে করি যে না এটা 232 কিলোবাইট না আরও ছোটো হবে যাতে খুব অল্প সময় এটা আপলোড হয়ে যায় তাহলে কী করা যায়, তাহলে এটাকে আরও কম্প্রেস করে রিসাইজ করে সেভ করা কেমন, সেই ক্ষেত্রে আমরা ছবিটাকে ফাইল থেকে সেভ ফর ওয়েব ওয়েবের জন্য সেভ করতে পারি, সেভ ফর ওয়েবে প্রেস করে এখান থেকে আমরা জেপিজি ফরম্যাট চুজ করব, করার পরে এটা কোয়ালিটি দেখেন 104 কিলোবাইট অলরেডি চলে আস, এটাকে যদি কোয়ালিটিটাকে মনে করি যে না এটা আরেকটু কোয়ালিটি কমানো যায় তাহলে এখান থেকে আরেকটু কোয়ালিটি কমাতে পারি, কারণ এখানে তো আমি দেখতেছি কতটুকু কোয়ালিটি কমছে, দেখেন এখানে এখানে কত দিছি সাইড দিছি 60, তো এখানে কত সাইজ দিয়েছে মাত্র 60 কিলোবাইট হয়ে গেছে ছবিটা, কত কিলোবাইট হয়েছে 60 কিলোবাইট। এবার সেভ দেই, দিয়ে ডেস্কটপে ফেসবুক কভার ফটো 2 নামে সেভ করলাম 2। এবার তাহলে দেখি দুইটার সাইজ কত, এটার সাইজ কত মেমোরি সাইজ 231 কিলোবাইট আর এটার সাইজ কত মাত্র 61 কিলোবাইট, তাহলে কোনটা এখন কোনটার কোয়ালিটি ভালো, অবশ্যই এটা কিছুটা ভালো কিন্তু দেখে পার্থক্য বুঝবেন, এই যে দেখেন এই যে এটাকে এখন কিন্তু 61 কিলোবাইট এটা আর এটা হচ্ছে 238, মানে দুইটা সিমিলার কিন্তু মেমোরি সাইজ কিন্তু কমে গেছে, তার মানে কি এরকমভাবে ছবিগুলো কম্প্রেস করতে পারলে কী সুবিধা, সে ফেসবুকে অথবা ওয়েবসাইটে বা কাউকে যখন আমি মেল করব, যেমন আমার বেশ কিছু ছবি আছে আমি আমার ছবিগুলোকে তো ডিজিটাল ক্যামেরায় তুলছি, এবার এই ছবিগুলোকে আমি পাঠাবো কাকে, হয়তো বাইরে কাউকে মেল করে পাঠাতে হবে, তো এত ভারী ভারী ইমেজ এগুলো পাঠাতে কী হবে অনেক সময় লাগছে, কিন্তু আমি যদি এখান থেকে রিসাইজ করে কম্প্রেস করে নিতে পারি তাহলে ছবিগুলো কী হচ্ছে অনেক সহজে পাঠানো যাচ্ছে, তাহলে এভাবে কী করতে পারি আমরা একটা ছবিকে কম্প্রেস করে নিতে পারি, করে তারপরে সেটা আমরা ফেসবুকে হোক বা মেইল করে হোক বা ওয়েবসাইটে হোক যেখানে হোক আমরা সহজে এগুলো ট্রান্সফার করতে পারি। তাহলে এখন এটা তো দেখলাম ফেসবুক, যদি একটা ছবিকে মেমোরি সাইজ কম করা লাগে, যেমন এইটা সি এই যে ছবিটা আছে অরিজিনাল ছবি, যেমন এখানে এটা একটা পিকচার, এই ছবিটাকে আমি ডেস্কটপে নিয়ে আসি কন্ট্রোল সি এখানে নিয়ে আসলাম ডেস্কটপে পেস্ট করলাম, এই ছবিটা অরিজিনালি মানে কি ক্যামেরায় তোলা হাই রেজলিউশন ক্যামেরায় তোলা, এবার এই ছবিটার যদি আমি কী করি প্রপার্টিস দেখি এটা ডিজিটাল ক্যামেরায় তোলা, এটার মেমোরি সাইজ কত 2.32 মেগাবাইট, 2.32 মেগাবাইট একটা ছবি এটাকে আমি পাঠাবো অনেক সময় লাগে, তো এই ছবিটাকে এখন কম্প্রেস করা যায় কীভাবে, তাহলে কী করবো ছবিটাকে ফটোশপ ওপেন করবো, প্রথমে কী করলাম তাহলে আমি এটাকে এখানে ফাইল থেকে ওপেন দিব না কি ওপেন থেকে কথা ছবিটা রাখছে ডেস্কটপে কোনটা এটা ওপেন করলাম ফটোশপে, করার পরে এখন কম্প্রেস করবো কীভাবে, কম্প্রেস করার জন্য ওয়ে হচ্ছে এরকম যে আমরা এটা রাইট ক্লিক করে ইমেজ সাইজে চলে যেতে পারি, যে জাস্ট এটা পিক্সেলটা কমাই দেবো, কত করব আমরা ওয়েবের জন্য যদি করি তাহলে এটা পিক্সেলটাকে কী করবো ইমেজ সাইজ এখানে পিক্সেলটাকে হয়তো পাশে 1000 দিতে পারি, জাস্ট এখানে কী করলাম মনে থাকবে কী করছি ইমেজ থেকে ইমেজ সাইজ অথবা এখানে রাইট ক্লিক করে ইমেজ সাইজে যাব, যে শুধু পিক্সেলটাকে এখানে হচ্ছে 1000 করে দেবো, কত 1000 অথবা 700 করতে পারি উইদে হ্যাঁ বা 800 যত কম হতো, তো এখানে 1000 দিয়ে আমি কী করলাম ওকে দিলাম, বাস এখন মনে হবে যে এটা ছোটো হয়নি, এটা এবার ফাইল থেকে সেভ ফর ওয়েব ডিভাইসেস দেই, দিয়ে কী করবো এবার এটাকে আমি ফাইল ফর সেভ ফর ওয়েব দিয়ে সেভ দিয়ে সে ডেস্কটপে আমি এটাকে দিলাম রিসাইজ রিসাইজ নামে এটাকে সেভ করলাম, দেখা যাক এটা কত কিলোবাইট, এটা হচ্ছে এখন কত কিলোবাইট মাত্র 132 কিলোবাইট, তাহলে কত গুণ কমে আসছে, কিন্তু ছবির কোয়ালিটি তো সেম, এটাও যা হ্যাঁ এটাও তা হ্যাঁ, কিন্তু এটা জাস্ট একটু আমরা ছোটো করে আনছি কিন্তু তার মানে কি সিমিলার আমার সাইজ তো কমে গেল, তাহলে কী করা আছে এইভাবে আমরা কিলোবাইটে ছবিগুলো নিয়ে আসতে পারি একটা ডিজিটাল ক্যামেরা ছবিকে, তো এইভাবে যদি প্রয়োজন বাট অরিজিনালটা না অরিজিনালটা রেখে দিয়ে এটা ব্যাকআপ একটা কপি এভাবে রিসাইজ করা যেতে পারে কি ঠিক আছে, হ্যাঁ এগুলো করবো আর কী করবো লাস্ট বাসায় জাস্ট একটু
মানে এন্টারটেইন করার জন্য ছবিগুলোকে এডিট করব আমরা, বিভিন্ন এফেক্ট দিব। কেমন? লাস্ট আরেকটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ছবির মধ্যে এফেক্ট দেওয়া। কি করব, এটা একটা ছবি করব, কি এটা একটা কপি, এই লেয়ারটাকে একটা কপি নিব, কন্ট্রোল জে দিয়ে কপি নিয়ে এবার করব কি ফিল্টার, এই ফিল্টারগুলো বাসায় নিজে নিজে দেখব। এই যে এখানে যেমন বিভিন্ন ফিল্টার আছে, যেমন এখানে বেজ রিফিল, এগুলো বিভিন্ন ধরনের ফিল্টার আছে, এগুলোকে ইউজ করে করে দেখতে পারি আমরা। এগুলোকে দিয়ে দিয়ে বিভিন্ন ছবি, বাসায় যদি ছবি থাকে বিবেক, এখানে কালার কোনটা আসে, কোন কালারটা আসবে যেটা আমি এখানে রেখে দিস, এখন আমি যদি অন্য কোনো কালারে চাই, যেমন গ্রিন, তাহলে আমি এখানে গ্রিন চুজ করে নিতে পারি। তারপরে ফিল্টার থেকে এখানে যাই করবো কি, এখানে যে সে এখানে বিভিন্ন ফিল্টার আছে, রেন্ডার, ক্লাউড, হ্যাঁ এরকম লাইট, লেন্স ইফেক্ট আছে, লেন্স ইফেক্ট দিয়ে এরকম লাইট অ্যাসাইন করতে পারি, যদি আমি লাইট চাই, হ্যাঁ কীরকম লাইট চাই এরকমভাবে লাইট অ্যাসাইন করতে পারি, 35 mm লাইট অ্যাসাইন করতে পারি, এরকম লাইট অ্যাসাইন করতে পারি, করে এগুলোকে এরকম কন্ট্রোল করে বিভিন্ন স্টাইলে, যেমন ছবির মধ্যে কোনো লাইট নেই কিন্তু এখানে লাইট আছে, সি এটা ছিল না মানে এটা আছে, ওকে এরকম বিভিন্ন ইফেক্টস, এটা অফ করে দিব। তবে এটা থেকে আরেকটা কপি, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নিয়ে এটাতে হয়তো ফিল্টার থেকে আরেকটা ইফেক্ট দিব, হ্যাঁ স্কেচ ইফেক্ট, বেজ রিফিলের যে এখানে এটা না, এখানে আর্টিস্টিক ইফেক্ট আছে, যে বিভিন্ন ধরনের ইফেক্ট, এই যে আর্টিস্টিকটা ওই অরিজিনালটা থাকবে, আর্টিস্টিকে অরিজিনাল, হ্যাঁ তারপরে বেজ স্ট্রোক, ব্রাশ স্ট্রোক, আবার এই যে এরকম ওইটা অরিজিনালটাই রাখছে, ঠিক আছে, এই যে এরকম বিভিন্ন এক একটা যে কোন টাইপের হয় এগুলোকে আবার এখান থেকে কন্ট্রোল করা যায়, এগুলোকে এখান থেকে আবার কন্ট্রোল করা যায়, হ্যাঁ এটা এখন আঁকা ছবির মতন হয়ে গেছে, ঠিক না? এটা এটাকে আমরা এটাকে দিতে পারি, এখান থেকে স্কেচ ইফেক্ট দিতে পারি, ডিস্টোর্ট ইফেক্ট দিতে পারি, টেক্সচার ইফেক্ট, টেক্সচারটা এই যে এরকম, বিভিন্ন ধরনের টেক্সচার আছে, এটাকে যদি কমায় বাড়ায় নিই, এই যে এরকম, বুঝা গেছে? এরকম বিভিন্ন ধরনের এফেক্ট আছে, আমরা এগুলো দিয়ে দিয়ে দেখতে পারি বাসায়, কারণ এখন তো আমরা পারি না সেরকম কিছুই, সো আমরা ছবির এডিটগুলো এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করতে পারি, যে ছবিগুলোকে কী কী চেঞ্জ করা যায়, হ্যাঁ কিন্তু যেটা করব সেটা কি করার আগে এখান থেকে একটা লেয়ার কপি নিয়ে নিব। কীভাবে লেয়ার কপি করতেছি? কন্ট্রোল জে দিয়ে, যে এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিব, কপি হবে, তারপরে এটাকে কী করবো, ফাইল থেকে ফাইনালি যদি এই ছবিটা মানে একটা করছি, এখন এটাকে একটা ইমেজ আকারে সেভ করব, তাহলে ফাইল থেকে কী করব, সেভ ফর ওয়েব ডিভাইস অথবা সেভ অ্যাজ দিয়ে জেপিজি ফরম্যাটে সেভ করব, তাহলে এটা একটা জেপিজি আকারে, স্টিল ইমেজ আকারে সেভ হবে, পারা যাবে? হ্যাঁ ওকে।